বন্ধু যদি আপনার পেটে গ্যাস ও অ্যাসিডিটির পরিমাণ খুব বেশি থাকে পেট সব সময় ভরা ভরা মনে হয় এক বেলা খেলে আরেকবেলা খেতে মন চায় না খাওয়ার আগে বা পরে গ্যাস সব সময় উপর দিকে চাপ দেয় বমি বমি ভাব হয় কোনো কিছু খেতে মন চায় না পেটের মধ্যে চিন করে ব্যথা করে আবার কোনো সময় বুকের মাঝখানে ব্যথা হালকা মাঝারি আবার কোন তীব্র ব্যথা করে যা সহ্য করার মতো নয় এই রকম সমস্যা যদি আপনার মধ্যে পরিলক্ষিত হয় তাহলে আপনি যে সেবন করবেন সে সম্পর্কে বলবো যদি আপনি পেটের যাবতীয় গ্যাস ব্যথা খুব দ্রুত সময়ের মধ্যে দূর করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত মূল্যবান ও কার্যকরী ভিডিও হতে পারে কারণ এই দুটি ঔষধ একসাথে সেবন করলেই দশ মিনিটের মধ্যেই আপনার এই রকম গ্যাসের ও ব্যথার সমস্যার সমাধান হয়ে যাবে আমার হাতের দেখানো এই ঔষধটির নাম সার্জেল ফর্টি এটি ইসমি প্রাজল গ্রুপের ঔষধ এটি হেলথ কেয়ারের ঔষধ এই ঔষধটি খাবারের ত্রিশ মিনিট আগে সেবন করতে হয় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দুইবেলা সেবন করতে পারবেন অন্য ঔষধটি হল ইফোডিওটেন এটি ডম্পিরিডন গ্রুপের ঔষধ এটিও হেলথ কেয়ারের ঔষধ এটিও খাওয়ার ত্রিশ মিনিট আগে সেবন করতে হয় বন্ধু যদি কোনো ব্যক্তি আহারের আধা ঘন্টা আগে এই ঔষধ দুটি সেবন করতে পারেন তাহলে আপনার গ্যাস অ্যাসিডিটি বুক ব্যথা পেট ব্যথা বমি বমি ভাব দ্রুত সময়ের মধ্যেই দূর হয়ে যাবে বন্ধু যদি কোনো ব্যক্তি আহারের আধা ঘন্টা আগে এই ঔষধ দুটি সেবন করতে পারেন তাহলে আপনার গ্যাস অ্যাসিডিটি বুক ব্যথা পেট ব্যথা বমি বমি ভাব দ্রুত সময়ের মধ্যেই দূর হয়ে যাবে সার্জেল টোয়েন্টি এক পিস ঔষধের দাম এগারো টাকা এবং ইফোডিও টেন এই ঔষধটির দাম চার টাকা পঞ্চাশ পয়সা বন্ধু আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ